নমস্কার, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমার চ্যানেল সৌমি চ্যাটার্জি হজ বড়ল। তো আজকে আমি আমার একটা ফেভারিট রেসিপি তেলাপিয়া মাছের ঝাল তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যাদের যাদের তেলাপিয়া মাছ পছন্দ আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে ফেলবে যে কেমন পছন্দ, তেলাপিয়া মাছের কোন রেসিপিটা পছন্দ, ঠিক আছে? আপাতত তেলাপিয়া মাছের ঝাল তোমরা অবশ্যই এটাকে দেখবে, চলো কন্টিনিউ করো। এই দেখো, নুন হলুদ মাখিয়ে রাখা, পিস করা, পরিষ্কার একদম তেলাপিয়া মাছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ কড়ায় আমি তেল গরম হতে দিয়েছি, আর ওই যে কালো মতো ওটা ওটা হচ্ছে যে নুন, ঠিক আছে? নুন দেওয়া আছে, নুনটা একটু মনে হচ্ছে একটু পুড়ে গেছে। আসলে এটা আমি আগে পটল ভেজেছিলাম, তো ওই তেলেই আমি বানিয়ে নেবো ভাবছি, শুধু শুধু তেলটা আর রাখবো না। তো দেখো, এই দেখো মাছগুলো কেমন ভাজা হচ্ছে। আমি সবসময় তেলে একটু নুন দিয়ে মাছ ভাজি, তাহলে গায়ে মাছগুলো না কড়ায় গায়ে আটকে যায় না, আর ভাজাটাও খুব সুন্দর হয়। এই দেখো আমার ভাজা মাছ এখন আবার কড়ায় আছে, তুলবো ওগুলোকে। মশলাটা ততক্ষণ রেডি করি, সর্ষে, কালো সর্ষে অবশ্যই। আসলে কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি আমার মনে হয় আর কি, তো আমার সেজন্য কালো সর্ষেটাই বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা তো অবশ্যই, আর হচ্ছে এই পেঁয়াজ, এই তিনটাকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তেলে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। এই দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢেলে দেবো অবশ্যই গ্যাস কমিয়ে। মশলাটা ঢেলেছি, এর মধ্যে জলও অ্যাড করেছি, নুন দেবো, হলুদ দেবো। নুন হলুদ দিয়েছি, এবার একটু মশলাটা একটু মিক্স আপ করে নিলাম, একটু ফুটবে, তারপর মাছ দিয়ে চাপা দেবো, দিয়ে স্লো করে দেবো। এই দেখো আমার মাছটা কেমন ফুটে গেছে, অলমোস্ট ডান এটা। তো এবার এটাকে আমি নামিয়ে নেবো, আর একটু ঝোলটা মারবো, কারণ এই মাছে এবার বেশি ঝোল ঝোল আর কি ভালো লাগে না, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার মাছের ঝাল, সরি, তেলাপিয়া মাছের ঝাল কমপ্লিট। এবার তোমরা আমাকে খেয়ে বলবে, চটপট তোমরা বানিয়ে ফেলবে, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই রেসিপিটা তোমাদেরকে কেমন, তোমাদের কেমন লাগলো। দেখো আমার ফ্যামিলি মেম্বার খুব কম, তো যারা অলরেডি আমার মেম্বার আছো, হ্যাঁ, তারা সবসময় আমার ভিডিওগুলো পুরোপুরি ফুলভাবে দেখো না, হয়তো তারা কিছুটা দেখে কিছুটা অদেখা করে রেখে দাও আর কি। হ্যাঁ, তো যার জন্য সেটা বুঝতে পারছি আমি, হচ্ছে না। তো প্লিজ তোমরা আমাকে যদি ভালো না বাসো, তাহলে আমি আমার এই জার্নিটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো না, আমাকে মাঝ রাস্তায় হাল ছেড়ে দিতে হবে। প্রত্যেকটা দিন আমি প্রচুর পজিটিভ এনার্জি আর প্রচুর আশা, আশা, হ্যাঁ অবশ্যই, তোমাদের ভালোবাসা পাবার আশা, ঠিক আছে? তো এই আশা নিয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হই। যারা আমাকে চেনো না, আমাকে জানতে চাও, তো জানার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে, যারা অজানা তারা আমাকে জানতে, আমার সব কিছু দেখতে, মানে সব কিছু মানে আমার ফ্যামিলি সম্পর্কে জানতে, আমি গ্রামে কীভাবে থাকি, হ্যাঁ, তো আমার আমার সমস্ত কিছু, মানে একটা ব্লগিং চ্যানেল আর কি, এ টু জেড যেমন পাওয়া যায়, যেমন থাকে আর কি, তো সমস্তটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তোমাদের সাথে আমার ভালো লাগা, আমার খারাপ লাগা সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটা জানতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আমার লাইক তো অবশ্যই, লাইক না হলে কী করে হবে, লাইক করতে হবে, আর তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে? তাহলে আমার চ্যানেলটা বড় হবে, আমার ফ্যামিলি বাড়বে, হ্যাঁ, তো সেটাই। তোমাদের আমি বারবার শুধু একটাই নক করছি যে তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এই জার্নিটা চালানো সম্ভব নয়। তো প্লিজ তোমরা আমাকে ভালোবেসো, তোমরা আমার পাশে থেকো, আর আশা করছি তোমরা আমার অলরেডি পাশে আছো, আর যারা আমার ফ্যামিলিতে আছো তারা প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ করো। তো আপাতত নমস্কার, টাটা।